তুমি মা বাপরে বাদ দাও না, তোমার ফুতরা তোমারে বাদ দিবে না। আসতেছে প্রজন্ম দিনগুলা, এখনো সময় আছে মা বাপের খেদমত করো, আল্লাহ রসুলকে পায়া যাইবা। জোরে জোরে কেউ লাথি মারে, কেউ ঘুষি মারে, সব তারে মারতে মারতে নাকের রক্ত বাহির হচ্ছে। আল্লাহ রলি কইতেছে, বাবা রে আমারে আর মারিস না রে, আমি জি বলো তো মেয়েটারে দেখছি না, মেয়েটারে আন্না সামনে দাঁড় করাইছে। ও মেয়ে তোর সাক্ষী কি? কয় সাক্ষী আমার ফেডের সন্তান। ওরে জোরাইজ তোর কোন সাক্ষী আসেনি? কয় আছে। কয় কোন সাক্ষী তোর? কয় আমার সাক্ষী ওই ফেডের সন্তান। সে কথা কইয়া কইব তার বাবাকে? জোরে কর না সুবহানাল্লাহ। কেন বললাম এই কথাটা শুনে নেন, আল্লাহর ওলির পাওয়ার কি? ও বাবা হায় 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 হায়, ওলি আল্লাহর পাওয়ার আরশ পর্যন্ত। যদি ওলি হয় মার বিয়া দুফির শাস্তি আল্লাহ দিতেছে, কিন্তু পাওয়ার ক্ষমতা আরশ পর্যন্ত। জুরাইজ কয় নয় নয়, মেয়ে যদি সাক্ষী হয় প্যাডের সন্তান, আমারও সাক্ষী প্যাডের সন্তান। কয় কিভাবে প্যাডের সন্তান? কয় এটা কথা কইব তার বাবা গেডা? কি বাবা খাম খেলি মনে করেন, আল্লাহর ওলির পাওয়ার কি? মরি অমরে না তারা আল্লাহর ওলিরা, হায় হায় মরি অমরে না তারা আল্লাহর ওলিরা। ওরে দেশ বিদেশে ঘুরে ফিরে সুরুদ বদায়া, দেশ বিদেশে ঘুরে ফিরে সুরুদ বদায়া, মরি অমরে না তারা আল্লাহর ওলিরা। জোরে একজন আল্লাহর ওলি দেখেন উনি কি করলেন, প্রত্যেক দিন নামাজ ইবাদত নিয়ে পাগল ছিলেন, শুধু ইবাদতে মগ্ন, ইবাদত ছাড়া কিছু বোঝে না। কিন্তু লাভ হব কি? প্রথম দিন মা যাইয়া দরজার সামনে ডাক দিয়া কয় বাবা রে দরজাটা খোল, ও বাবা দরজাটা খোল। দরজাটা খুলতে কইলেন জুরাইজ কয় আমি নামাজে মগ্ন আছি, নামাজ নিয়ে পাগল হইছি, নামাজে আছি, মা ডাক দিও না, খুলতে পারবো না। দেখেন মা জননী দিত প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন ডাক দিলেন, এই ছেলেটা শোনে না আব্বা, না শুনা কি করলেন? আবার তৃতীয় দিন মা জননী ঘরের দরজায় যাইয়া ডাক দিলেন, আব্বা সে শুধু নামাজ নামাজ আর কোরআন তেলাওয়াত আর রোজা রাখতেন দিনের বেলা, রাত্র হইলে তাহাজ্জুদ পড়তেন, নফল পড়তেন, একটা রুমের ভিতর থেকে বাইর হয় না। মা জননী আজকে অনেক দিন তারা দেখে না, শুধু ফুত ফুত কইয়া ডাক দে বাবা। কিন্তু লাভ হবে কি? মা এত ডাকের পরও তার ডাকটা শোনে না। আব্বা গো এবার শেষ দিন তিন দিন যখন গেলেন, তৃতীয় দিন দরজা বসে বসে ডাক দে, পুত্রে ফুত একটা বারের জন্য দরজাটা খোল, আমি তোর মা দেখে যাইমু, এক মিনিটের বেশি থাকবো না, শুধু তোর নজরের দিকে তাকায়া তোর চেহারা দেখে চলে যামু। কিন্তু ছেলেটা দরজা খোলে নাই, কেন আজকে রিওয়াজটা ধরলাম? বহু যুবক আসছেন, এটা জালালিয়া উরুস, উরুস থেকে শিক্ষণীয় বিষয় এটাই, মা বাবার খেদমত, এরপরে ফির ধরবেন, পাঁচক্ত নামাজ পড়বেন, আব্বা তাকো আবান হবেন, শুদ্ধ সারাম করে রাস্তায় চলেন। খোদার কসম আমি জালালে কইয়া গেলাম, ঠেকাইতে পারবে না তোমার জান্নাত, নবী এসে তোমার টান দিয়া জান্নাতে লইয়া যাই। আব্বা মাত্র ওয়াজ আমি এখনো ঢুকি নাই, কারণ আমি চাইছিলাম মানুষগুলার মনোনীত এখন আলোচনা করব। আমি জালালি না, আমার আব্বা এশার নামাজ পড়ে ধরতেন, ফজর পর্যন্ত আলোচনা করতেন। আব্বা আজকে শুধু খেলা দেখায় জালালিরা কতক্ষণ করতে পারি, ফেডে কিন্তু কিছু নাই, লাগলে ফজর বাজাই যদি থামে না। কিন্তু আপনার গো টেম্পার কমে যাইব, জালালি টেম্পার কমবে না। অনুরোধ করে যাই, ওয়াজ তো মাত্র শুরু করলাম, মার ওয়াজ, ফিরের খেদমত, নবীর ভালোবাসা, তিনটা সামাদা দিয়ে যাইব ইনশাআল্লাহ। তবে অনুরোধ করি আর একটা মাহফিল আছে 14 জানুয়ারি নোয়াগাঁও তাহিরি সাহেবের পরে, ওখানেও খেলা চালাইব, ওইখানের এখানের ওয়াজ ওখানে চলবে না ইনশাআল্লাহ, ওইটা আনকমন আলোচনা হবে। বলতে চাইছিলাম মা, মা ডাক দিলেন তিনবার, ছেলে ইবাদতে মগ্ন, মা জননীর কলিজায় বিষে ধরা গেছে রে। মা আল্লাহর দরবারে হাত তুলিয়া কয় আল্লাহ আমার জোরাই যত বড় আল্লাহর ওলি হক না কেন, আমি আজকে তিল দিল তার বর থেকে বিরা যাই, তে আমার ডাকে কোনো সাড়া দেয় না।
আমার নবীর কথা গো ও উম্মত রে আমি ফেড়ে থাকতে বাবা হারাইছি দুনিয়াতে আইসা মা হারাইলাম মা বাবার সাথে কোনো ব্যাধুমি করো না নবী কেঁদে কেঁদে বলতেন আমি করি নাই করিতে পারি নাই আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদে মত করিও আমার উম্মত করিও আমার উম্মত আরো জোরে কন আল্লাহু আকবার মা জনের কানতে কানতে গো আল্লাহ আমি জানি আমার সুত আল্লাহর অলি মা বুদ্রে কিন্তু আমার কলিজায় সে আঘাত দিয়ে দিয়েছে সাথে সাথে গজবটা লাগা গেছে গো মা বাবা মুখ দিয়ে বাইর করতে দেরি বদদোয়াটা লাগতে দেরি না কেন ছেলেরা বুঝুলা রে মা বাবার এত সম্মান নবী বলে একবার শুধু প্রেমের নজরে বাপের চেহারা চাইবি রে মার চেহারার দিকে তাকাইবি আল্লাহ খুশি হইয়া একটা হজের সওয়াব আমলে দিয়া দিয়ে এরপরও তো সন্তানরা নিশার জন্য বাবার গায়ে হাত তোলে মার গায়ে হাত তোলে আব্বা মনোযোগ আর প্রেম নিয়ে বসে যান এবার কি করলেন যখন গজব দিলেন সাথে সাথে গজবটা লাগা গেছে আল্লাহ আমি জানি আমার ফুত আল্লাহর অলি গো কিন্তু তুমি তো জানো আমার ছেলে আমার দাম দেয় না তিন দিন ডাকলাম কোনো সাড়া দেয় নাই তুমি তার মেয়ে কেলেঙ্কারের মধ্যে দিয়া ফাঁসাইয়া দিও কথাটা বলতে দেরি গো গজবটা লাগতে দেরি না আমার কথার দিকে মনোযোগ আমরা যেহেতু নবীর পাগল আমরা যেহেতু নবী চাই আল্লাহ যত বড় শিল্পপতি হন না কেন মার দোয়া থাকলে কোটিপতি হওয়া যায় মার দোয়া থাকলে শিল্পপতি হওয়া যায় মার দোয়া থাকলে জান্নাতি হওয়া যায় মা দোয়া করলে শিল্পী হওয়া যায় কোটিপতি হওয়া যায় বিশ্বাস এটা হয় কি হয় না আরো জোরে বলেন হয় কি হয় না আব্বা এক সেকেন্ড আল্লাহর লাগে না তোমারে কোটিপতি থেকে গরিব বানাইতে এরকম বহু লোককে দেখছি শিল্পপতি থেকে গরিব হয়ে গেছে আবার গরিব থেকে শিল্পপতি হয়ে গেছেন এগুলা যার যার কর্ম অনুসারে আল্লাহ বিচার করে কোরআনে কয় কামা তাদিন তুদান যেমন কর্ম তেমন ফল আমি বলতে চাইছিলাম শুনে নেন এবার মার বদদোয়াটা লেগে গেলেন ওই ছেলের হুজরা খার হুজরার পাশেই ছিল মরুভূমি মরুভূমির মধ্যে একটা রাখাল সবসময় বকরি চড়াইতেন এদিক দিয়ে মেয়ে আসা যাওয়া করতেন আব্বা আসা যাওয়া করার কারণে আহা কি বলবো ওই মেয়েটার সাথে অবৈধ সম্পর্ক হইয়া মেয়েটার সাথে সে মিলামিশা করলেন করতে করতে একদিন মেয়ের গর্ভে সন্তান চলে আসলেন আব্বারে এলাকাবাসী সবাই চাপ দিছে অসতি মেয়ে রে তোর কারণে দেশের মধ্যে গজব আসবে এখনো সময় আছে তুই দূর হইয়া যা ছেলের মা ও বাবা মেয়েটা অসয়া হাউইয়া বাবা চাপ দিলেন খবর এখনো বল তোর স্বামী কয়লা কে একাম করলো কার সন্তান নিয়ে ফেড়ে গুরস কথাটা না বললে তোরে জবা করে ফেলমু কয় বাবা আমার একটু সময় দাও দৌড়াইয়া যায় রাখাল রে ধরলেন রাখাল রে আমার বলে দে রে আমি কি উপায় করমু এখন তোর কথা না বললে উপায় নাই কয় মেয়ে তোর বাবা সর্দার আমি যদি বলে তোর বাপের কলঙ্ক হইব কারণ আমার কোনো বংশের পরিচয় নাই আমার কোনো বাবার ঠিক নাই আমি একেবারে অসল মানুষ আমার জন্ম কোথায় হয়েছে আমি জানি না মা বাপ না পাই এত বকরি সরাই এটা ছালায় ফ্যাট ছালাই তুই একটা সর্দারের মেয়ে তোর সম্মান আছে আমি একটা বুদ্ধি দেখাইয়া দে শুনে নে ওই যে ঘরটা দেখতেছ এটা জোরাজ আল্লাহর অলি যিনি 24 ঘন্টা ইবাদতে মগ্ন থাকে তুই বলিস উনার সন্তান তোর ফেড়ে একসাথে সবাই বিশ্বাস করবে কথাটা বলার পরে দেখেন বাবারা হায় হায় মেয়ের মাথায় শয়তান বসলেন মেয়েটা দৌড়াইয়া দৌড়াইয়া যাইয়া হায় হায় এলাকাবাসীর কইছে শুনো আমার এই সর্বনাশ তার কেউ করে নাই ওই জোরাজ আল্লাহর অলি আমার প্যাডে সন্তান দিলেন তোমরা তার বিচার করো যুবক যুবক ছেলেরা গরম হইয়া গেছে দৌড়াইতে দৌড়াইতে জোরাইজের হুজরা কানায় আগুন ধরাইয়া জোরাইজ রে টাইম দিয়া বাহির করিয়া লাঠি উস্তা গুশি দেওয়া আরম্ভ করছে জোরাইজ একটা ডাক দিয়া কয় ও আমার এলাকাবাসী রে আমার কেন তোরা মারস কয় বিয়াদব কথা বলবি না তুই একটা লুচ্ছা কয় বাবা কেন আমারে মারোস আমারে বল কয় তুই মেয়ের ঘরে সন্তান দিয়ে সাধু শাস্তি যাস আল্লাহর কসম রে জীবনে আমি মেয়েটারে দেখি নাই
কথাটা সত্য না মিথ্যা জোরে জোরে কইবেন সত্য না মিথ্যা কিন্তু দেখেন ছেলের নারী কেলেঙ্কারি করতে কে আসলো তুমি মা বাপ রে বাদ দাও না তোমার ফুতরা তোমারে বাদ দিবে না আসতেছে প্রজন্ম দিনগুলা এখনো সময় আছে মা বাপের খেদমত করো আল্লাহ রাসূলকে পাওয়া যাইবা জোরে জোরে কেউ লাথি মারে কেউ ঘুষি মারে সব তারে মারতে মারতে নাকের রক্ত বাহির হচ্ছে আল্লাহর ওলি কইতেছে বাবা রে আমারে আর মারিস না রে আমি জীবন তো মেয়েটারে দেখছি না মেয়েটারে আইনার সামনে দাঁড় করাইছি ও মেয়ে তোর সাক্ষী কি কয় সাক্ষী আমার ফেডের সন্তান ওরে জোরাইজ তোর কোন সাক্ষী আসেনি কয় আছে কয় কোন সাক্ষী তোর কয় আমার সাক্ষী ওই ফেডের সন্তান সে কথা কইয়া কইব তার বাবাকে জোরে কর না সুবহানাল্লাহ কেন বললাম এই কথাটা শুনে নেন আল্লাহর ওলির পাওয়ার কি ও বাবা হায় 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 ওলি আল্লাহর পাওয়ার আরশ পর্যন্ত যদি ওলি হয় মার বিয়া দুফির শাস্তি আল্লাহ দিতেছে কিন্তু পাওয়ার ক্ষমতা আরশ পর্যন্ত জুরাইজ কয় নয় নয় মেয়ে যদি সাক্ষী হয় প্যাডের সন্তান আমারও সাক্ষী প্যাডের সন্তান কয় কিভাবে প্যাডের সন্তান কয় এটা কথা কইব তার বাবা গেডা কি বাবা খাম খেলি মনে করেন আল্লাহর ওলির পাওয়ার কি মরি অমরে না তারা আল্লাহর ওলিরা হায় হায় মরি অমরে না তারা আল্লাহর ওলিরা ওরে দেশ বিদেশে ঘুরে ফিরে সুরুদ বদায়া দেশ বিদেশে ঘুরে ফিরে সুরুদ বদায়া মরি অমরে না তারা আল্লাহর ওলিরা আল্লাহু আকবার কম আল্লাহর ওলির পাওয়ার ক্ষমতার জন্য আলোচনা করলাম আব্বারে শুধু উনি কেন আবু মুসলিমের কথা শুনলে আরো আশ্চর্য হয়ে যাবেন আবু বকর কয় যাও ইমেলে একটা বন্ড নবীর আবিষ্কার হইছে বন্ড নবীরের শাস্তি করে আসো আবু মুসলিম আবু বকরের হুকুম পাইয়া তিন দিন চার দিন গেলেন রাস্তায় চলে গেলেন ওই রাস্তায় যাইয়া বন্ড নবীর সামনে দাঁড়াইয়া কয় ওরে বন্ড নবী তুই তো বন্ড নবী আবার নবী আখেরি নবী আমার নবী খাতামান নবী গিন আমার নবী ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার কম আব্বা আবু মুসলিম যায়া খাওলামি এটা আমি বানায় কই না দেখেন সরাসরি গেলেন ওই ভণ্ড নবীর গুলির পাওয়ার শক্তি ছিলেন কিন্তু লাভ হবে কি আল্লাহর শক্তির সাথে কোনো শক্তি খাড়েনি জোরে কম তুমি বাসাইলি বাসাইতি পারো দুবাই নাকি নারদাও কারো বাসাইলে বা সাইতি পারো দুবাই নাকি নারদাও কারো যাহা ইচ্ছা তাহাই করো তাই তো তোমায় সেবি আমি লাগিয়াল মিনগো আল্লাহ বাদশাহ আলম ফানা তুমি এবার শুনে নেন মনোযোগ দিয়ে আব্বা আবু আবু মুসলিম খাওলামি উনি ওই রাস্তা যাওয়ার পরে ওরে অ্যারেস্ট করলেন হাত পাও বাঁধলেন বাইন্দা ফিডানো শুরু করছে কি নবী নিবি কই আরসত ওই নবী বাদ দেই নবীর মান কয় জীবন থাকতে ওই বন্ড নবীর কালিমা পড়তে পারি না আমার নবী হচ্ছে না আখিরি নবী যার কালিমার জন্য কলিজা দিতে পারি জীবন দিতে পারি ঈমান দিতাম না যতই কয় ততই তার মালে আবু মুসলিমের মুখের মধ্যে আগুনের কয়লা ঢুকাইয়া জিব্বা ফোড়াইয়া দিস তবু আবুল মুসলিম দেখেন বাবারা আবু মুসলিম কয় জিব্বা কয়লা ফুলবি তুই সত্য যদি নবী হস তোরে আগুনে ফালা আমারও ফালা আল্লাহ আল্লাহ তুই আগুনে ফর আমি ফর যদি আমার নবী সত্যি হয় তাহলে আগুন আমার জ্বালাইতে পারবে না কত বড় আকিদা কত বড় বিশ্বাস একদিনও তো ফিদা খাইছেন না নবীর প্রেমে ফিদা খাইলে কইল না আসসালাম আলাইকুম ইসলামের দরকার নাই কথা কেন করি আমরা এরকম মুসলমান হইছি আরে জিহাদ করতে হবে নবীর প্রেমে জিহাদ করতে হবে পাগলা কাঁদে কাঁদে জিব্বা পোড়া তবু কয় পাগলা রে এখনো সময় আছে তোরে আগুনে ফালাইমু বিশাল গর্ত কইরা লাড়কি ফালাচ্ছেন ওর ক্যারাসে দিয়া দেখাচ্ছেন দেখ এটার মধ্যে তোরে ফালাইমু আবু মুসলিম কক নট ভয় পাই না নবীর প্রেমে জীবন দিমু নবীর কদম ছাড়তাম না এই কথার সাথে সাথে থাপ্পড় মারছে পাগলা কেঁদে কেঁদে কয় নবী নাম যে এত মধু গো আমারে কইরাছে জাদুগর
কামলে ওয়ালার বাঁশির সুরে আমরা কামলে ওয়ালার বাঁশির সুরে গরে থাকতে পারি না আমার মন হইয়াছে রে দেওয়ানা বলে নবী নাম যে এত মধু মুর্শির নাম যে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে রে দেওয়ানা চিৎকার দিয়ে কোন ইয়া রাসূলুল্লাহ আব্বা এই ফ্রেম নিয়ে বসলে হবে না গভীর রাত্রে আলোচনা আবু মুসলিমের কথার সাথে সাথে তার হাত পাও বাইন্দা আগুনের কুণ্ডিলের ভিতরে ফালায়া দিছে আহা জোরে বলেন আল্লাহু আকবার তুমি আমি জ্বলে যাব এই আকীদার কারণে বিশ্বাসের কারণে আবু মুসলিম কাউলামির আগুনে পালাইলেন খোদার কসম কিতাব সাক্ষী দেয় আবু মুসলিম হাসে আগুন আল্লাহর হুকুমে জ্বলে লেকিন আবু মুসলিমের গায়ের মধ্যে আগুন ধরাইতে পারে না পাগলারা দেখা দমুর দিলেন চলে যাচ্ছেন আব্বা দৌড়াইতে দৌড়াইতে কেউ চলে গেল আর কেউ ঠেঙে ফেরা কয় তাড়াতাড়ি আমাদেরকে কালিমা পড়া ইসলাম গ্রহণ করান আমরা আর ওই বন্ডা নবীর সাথে নাই হযরতে ওমর ওনার জন্য মিছিল দিচ্ছেন আসরে আসো জব এই জবনার এই জবনার হচ্ছে ইব্রাহিম এই উম্মতের ইব্রাহিম রে দেখো যারা আগুনে জ্বালাইতে পারে নাই ওরা হচ্ছে আল্লাহর ওলি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমার কথা না কোরআনের কথা এবার ওই আল্লাহর ওলি দেখেন বাবারে আবু মুসলিম ওখানে গেলেন সবাই তারে স্বাগতম জানালেন ইসলামের জয় করে আসলেন আল্লাহর ওলিরা যেদিকে চাইবো ইসলামের বনি ধনী ওইদিকে যাবে আমি এই জন্যে বলি বাজানো এই যে আমার ফুট আবু বক্করের বাগানটা আমি বললাম গাউসে বাগের রুহানি ফয়েজ এখানে আছে বাবা জালালের নামের উরুসে কখনো মানুষ দেখবেন কম হবে না প্রত্যেক বছরের ডাবলের ডাবল হতে থাকবে এটাই আল্লাহর ওলিদের খেলা ও আল্লাহর ওলি জুরাইজকে মামলা দিলেন আসামি করলেন যে তুমি যেই নষ্ট করলা তুমি কো ফেডের সন্তান সাক্ষী তাহলে তুই তো দুনিয়াতে আসলে না কথা কইব এখন তো ফেডের বিদ্রে এখনো চার মাস বাকি আছে ফেডের থেকে বাচ্চাটা আসার সময় আর চার মাস তুমি জেলখানায় থাকো জেলখানায় দিয়া দিলেন জুরাইজ আল্লাহর ওলি চার মাস ছিলেন জেলে মেয়ের পেট থেকে যখন সন্তানটা খালাস হইছে গো এবার ওনারে ছেড়ে দিলেন তারা সবাই এক বাক্যে দৌড়ে আসলেন আয়েশা কয় মেয়ের তোর খবর আছে যা যা আল্লাহর ওলি জোরে যাচ্ছে উনি তো এখনো বলে বাচ্চাটা কথা কইব এটা কেমন ধরনের কথা কেমন ধরনের খেলা আব্বারে মনোযোগার প্রেম আল্লাহর ওলির পাওয়ার শক্তিটা কত জেনে নেন বুঝে নেন আপনাদের মনে কষ্ট হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد نبينا شافينا বলেন তাই পের জমিনে পড়ে কান্দে নবী জারে জার গো কান্দে নবী জারে জার মাফ করে দাও গো আল্লাহ মাফ করে দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা জোরে কেমন নবী এই নবীর নামের উপরে আগুনে আবু মুসলিমদের জ্বালাইতে পারে নাই সুবহানাল্লাহ খোদার কসম নবী নামে পাগল হয়ে কবর যান দেহ কবর খেতে পারবে না আল্লাহু আকবার বলেন তবে বিশ্বাস আকীদা লাগবে ঈমান থাকা লাগবে কেন গো মার কথাটার দিকে আমি গেলাম ওয়াজ বলছি থাকলে একটা পর্যন্ত মুনাজাতের কথা বলি নাই প্রেম লাগবে যথেষ্ট তাবারুক আছে বাবারা অনুরোধ থাকবে এবার দেখেন তারা দরে আনছে কারে আবু মুসলিম নয় ও বাবা জুরাইজ আল্লাহর ওলিকে দরে আনার পরে বলছে তুমি না বলছো তোমার সাক্ষী প্যাডের সন্তান দিব এখন তুমি দেখাও তোমার সাক্ষীর প্রমাণ দাও আমি এখনো বলি সাথে সাথে তারে দরে আনলেন বাচ্চাটারে তার কোলে দিয়া দিলেন আব্বা মনোযোগ নেন বাচ্চাটারে কোলে
দিতে দেরি গো শাহাদাত আঙ্গুলির ইশারায় আল্লাহর ওলি জুরায় যখন ফেডের নাভির মধ্যে গুতা দিলেন ওই ছোট বাচ্চাটা ডাক দিয়া কয় সমাজবাসী যে ও সমাজবাসী খবরদার আল্লাহর ওলির কোনো দোষ নাই দোষ আমার মার আমার মা রাখালের সাথে মিলামিশা করাতে আল্লাহ ওনার ফেডে আমারে ট্রান্সফার করছে আল্লাহ রলির দোষারা করিস না বাচ্চাটা কইতে দেরি যারা লাতি মারছে উষ্টা মারছে গো তারা দমর দিয়া যাইয়া ওই জোরাই আল্লাহ রলির কদমে পড়া কয় হুজুর আমরারে মাফ কইরা দেন গো আমরার কোনো অপরাধ নাই আমরার কোনো দোষ নাই এই কথা কইতে দেরি জোরাই আল্লাহ রলির চোখের পানি পালায়া কান্দে তোরারে আমি কি মাফ করব রে আমি তো বড় মারাক তো অন্যায় মার সাথে করছি আমি বড় অন্যায় করছি রে এটা আমার অন্যায় শাস্তির মুখ আমি পাচ্ছি মা গো তোমার মত কেউ আমায় বুকে নেয় না টেনে আদর করে মুছে না কে আমার চোখের পানি হাইরে মা জননী আমার হাইরে মা জননী আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মাগু তুমি আমার আগে যে না কোমরি ওই মার ভালোবাসা কারা কারা সান হাত তোলা দেন আল্লাহ সবাইরে কবুল করো আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ঘরে ঘরে যাও জিন্দাবাদ 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 এই মার আলোচনা করতাম না আপনার অনেক আছেন মার ফাগো খবরদার মার সাথে যারা বিয়াদুফি করে নিজে ফিরেতে না বলে আমার খবর দিব আমি ফিরেবি কারণ মার সাথে বিয়াদুফি করা বাবার সাথে বিয়াদুফি করা আব্বারে আল্লাহর ওলি জেলখানায় বাগের সামনে বাঘের জবানের জন্য বাঘে কয় আল্লাহ তোমার বন্ধুর সামনে এসেছি যদি কথা না কইতাম পারি আমি বাঘ বেছে তাকে লাভ হইব কি বাদশা জাহাঙ্গীর রে বুঝাইয়া দি ওলি আল্লাহ যদি নজর দেয় বাঘ কথা শুনি আল্লাহু আকবার বলেন বাঘের দিকে হুজুর তাকাইলেন আর বাদশা জাহাঙ্গীর এক নজর তাকায়া রইলেন দেখে বাঘে কোনো খাবার তো দূরের কথা এক নজর ওনার চেহারার দিকে তাকায়া রইছে আব্বা বাদশা জাহাঙ্গীর ওই বাদশা জাহাঙ্গীর খুবই দুষ্ট ছিলেন ভারতবর্ষের বাদশাই যিনি করেছেন আল্লামা মুজাদ্দিদ আল ফেসানি জিনার এত পাওয়ার এত ক্ষমতা ছিলেন ওনার ভক্ত ও বাবা আফগানিস্তান থেকে 70,000 লোক লইয়া রওনা হইলেন যুদ্ধের জন্য আমার ফিরে থাকবে জেলখানায় আমি বুঝি রাজত্ব করব এটা হয় না মুর্শিদ দেখে এখানে থাকবে এখানে যাব মুর্শিদের কদম সারতাম না এটা হলো ভালোবাসা এটা হলো মুর্শিদের প্রতি ঈমান এটা হলো মুর্শিদের প্রতি ভালোবাসা কারণ মুর্শিদ ছাড়া পার হওয়ার রাস্তা নাই এই জন্য শায়েক বলেন দয়াল মুর্শিদে যারে শওকা তার কিসের বাবনা দয়াল মুর্শিদে যারে শওকা তার কিসের বাবনা ছেড়ে দেবে নৌকায় আমরা যাব মদিনা বলে ছেড়ে দেবে নৌকায় আমরা হিন্দে দে পালে তুলে দে মাঝি হেলা করিস না মাঝি বাইনা করিস না ছেড়ে দে নৌকায় আমরা
আব্বা ওই মুর্শিদের ভালোবাসার জন্য কথাটা বললাম মুজাদ্দিদ আল ফিসানির এই তরিকার দরবারটা যদিও গাউসবাকের নাম থাকে গাউসিয়া দরবার থেকে ফয়েজ আসবে আব্বা শুধু উরুসে জালালির খাতিরে আমি আপনাদেরকে কষ্ট বেশি দেব না অনুরোধ থাকবে দেখেন আমার দিকে তাকাইয়া এবার বাদশা মোহাম্মদ খান 70 হাজার লোক লইয়া আসলেন ও বাবা বাদশা জাহাঙ্গীরের সাথে যুদ্ধ করিয়া উনি জিতে গেলেন এবার জাহাঙ্গীর গেটের সাথে বাঁধলেন কত বড় সাহস তোর তুই আমার ফিরে রে বাগের সাথে খাসার মধ্যে বন্দী করস আমার কলিজা থাকতে দেহর মধ্যে প্রাণ থাকবে তোরে আমি বাঁচতে দেব না একয়া তারে বাইন্ধে ফালাইয়া রাখছে যাইয়া বা আবেশা ও বাবা লক্ষ্য করবেন মুজাদ্দিদ আল ফিসানির সামনে গেলেন বাদশাহ মোহাম্মদ খান রে মুজাদ্দিদ আল ফিসানি দেখে তাকায়া রইলেন আমার মুর্শিদে জেলখানার মধ্যে বাঁধে রাখলেন আবার তো মনে মানে নাই বাদশাই চাই না মুর্শিদের কদমে যাইমু একইয়া পাগলা চলে আসলেন আয়েশা কয় কেন তুই আসছস আপনার সাড়ানের জন্য হুজুর আপনি বাহির হন কই তুই এই বাদশার কি অবস্থা এই বাচ্চারা কথা বলো না আব্বারা লক্ষ্য আর প্রেম নিয়ে বসেন ছেলেদের মাঝখানে একজন বসে যান অনুরোধ থাকবে লক্ষ্য করেন আজকের মুজাদ্দিদ আল ফিসানি ওই তরিকার লোক আমরা গর্ব করি বিনা সুরিতে বিনা গুগল্লিতে বিনা বনে যিনি রাষ্ট্র ভ্রমণ করলেন উনি ডাক দিয়ে কয় তোমার তো আমি অনুমতি দেই নাই আমি জেলখানা থেকে বাইর হব না যেদিন আল্লাহর ভালো লাগে ওই দিন আমারে আল্লাহ বাহির করব তুমি কেন আসছো হুজুর আমার মুর্শিদ জেলখানায় থাকবে আমি তো যেখানে আরাম করব বাসাই করব আমি আপনার ভক্ত এরকম বেয়াদব না আমি আসছি আপনাকে চালানোর জন্য আব্বা এদের মাঝখানে বলেছি একটা লোক ঢোকেন আপনারা যদি ভালো লোক না থাকেন একজন বসতে হবে কারণ এরা খুব দুষ্ট হলাবেন এদেরকে রাতে তিনটার পরে শয়তান এটা সব দিকটাই এগিয়ে এখানে হাজির হয়েছে খবরদার শয়তানি করার জায়গাটা না উড়ছে জ্বালালে বেয়াদবি করবা জ্বলে যাবা ঠাক আল্লাহর হস্তে মাসাই ক্ষমা চাই আপনার আমার কথার দিকে লক্ষ্য মুর্শিদের কেমন ফির দেখেন মুজাদ্দিদ আল ফিসানি তোমার আমি আসতে বলছি তুমি বাদশা জাহাঙ্গীর কই কো বাদশা জাহাঙ্গীর আমি ফিলারের সাথে তার গেটের সামনে সব ভাইন্দা ফাইন্দা ফাও হাত পাও ভাইন্দা তারে রাখছি উনি হুজুর আরে গরম হয়ে গেছেন এই তোমার এত বড় স্পর্ধা তুমি বাদশাকে বাঁধলা কেন ওকে ছেড়ে দাও ওকে ছেড়ে দাও ও যেদিন দিন বুঝবে ও যেদিন আল্লাহ রাসূল ছিটবে ওই দিন ঠিক আমার কদমে পড়বে এটাকে কই বেলায় জোর করি ভালোবাসা আদায় হয় কথা কয় না করে জোর করি ভালোবাসা হয় আদায় কখনো হয় না দেখেন বাবার আবু বক্করের প্রতি আল্লাহ রাসূলের দয়া পড়ছে বাবা জালালের মায়া পড়ছে আজ আবু বক্কর কই যায় ফুটছে দেখেন আল্লাহই দাওয়ার মালিক আল্লাহ আরো দেখ আরো দেখ আমি অন্তর থেকে দোয়া করি শুধু একটাই কথা বলবো মা বাপের দোয়া যদি ছাড় খোদার কসম দোয়া পাইলে আল্লাহর ওলি হওয়া যায় মা বাপের খেদমত করবেন আবু বক্কর ওনার মা বাপের খেদমত করেছেন মুর্শিদের প্রতি পানা হয়েছেন ওনারা দুই ভাই একসাথে এখানে বসা আমার কাছে খুব আনন্দ লাগতেছে আমি অন্তর থেকে ওনাদের জন্য দোয়া করি এবং আমার নাতি বিশেষ করে শেখ নাহিদ নাহিদের জন্য আমি দোয়া করি আল্লাহ যেন আমার নাতির হায়াত বরকত দেয় কারণ আজকে যিনি জিনার ওনার ছোট ভাই ওনার নাকি আম্মা দুনিয়া থেকে বিদায় হয়েছেন আল্লাহ ওনার আম্মাকে জান্নাতের আলা দরজা দান করুক উচ্চ জবানে বলেন না আমিন যারা এসেছেন আমি বলবো বাজান আপনারা এসেছেন ভালো হয়েছে রাস্তাঘাটে থাকলে তো তাবারুক রাস্তা নিয়ে দিতে গেলে বিশ্রম মানে অনেক রকমের ঝামেলা হবে আপনার এই পিছনে অনেকগুলো জায়গা ফাঁকা আছে আমার বাম পাশে আমার বাম পাশ আপনাদের ডাইন পাশ সম্ভবত এদিকে অনেকগুলো জায়গা আছে এগুলো ফিল আপ করে বসতে হবে বাবা আপনারা জানেন কিনা জানি না এই উরুসটা এই বছর সাতম আমি বলবো আমার নাতিরা যারা আছে এরাই কেমন পর্যন্ত মাহফিলটা ধরে রাখতে হবে আর আপনাদের এলাকার সহযোগিতা সবচেয়ে বড় সহযোগিতা ভালোবাসে বসবেন যে কে কি কইব বাবা করার কোনো সময় নাই আপনারা জানেন নিন্দে ফুল ফিন্দি বেশি যারে ঘৃণা করবেন ফিকেতে আপনার কপাল আইয়া পড়বো কখনো ঘৃণা করবেন না আদর করে সুন্নিয়াতের সাথে ফির যার যার সুন্নিয়াত সবার এই আকিদাই থাকতে হবে বাদশা তুই এখন আর এই রাষ্ট্রে থাকতে পারবি না চলে যা আমি তোর হুকুম করলাম ওর হাত পা বাঁধা এই হুকুম তোকে দিয়েছে কে তুই তোর রাষ্ট্রের চিন্তা কর আমার দেশে আসা আমার দেশের বাদশাকে বাদ দি আমি এটা পছন্দ করি না ঠিক বাদশা তো নিচের দিকে করলা না মাইয়া দেখেন যেখানে পাওয়ার চলে না যেখানে ক্ষমতা চলে না যেখানে পাওয়ার চলে না অহংকার চলে না ওটা হলো মুর্শিদের দরবার কথা বলেন ঠিক কি না আপনি পাওয়ারই হয়ে আপনি অহংকার দেখাবেন আমি মুখ খোদার কসম আল্লাহ রহমত আপনাকে দিবে না মুর্শিদের নজরে মুর্শিদের দয়া আল্লাহ সেকেন্ডের ভিতরে ওই যে আমি বলি নাই কোরআনে বলেছেন কোরআনে কয় ইন্না রাহমাতুল্লাহি কারীমুম আমার ওলিদের কাছে রহমত পাওয়া যায় ওলি আল্লাহর দরবারে রহমত পাবেন খোদার কসম যারা আজকে আপনাদেরকে ধোকা দিবে ফিরের সামনে কখনো বিয়াদবি করা যায় না ফির যা হুকুম করবে ছোট হোক বড় হোক ফির ফিরে